আসসালামু আলাইকুম অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজদিন নাহর শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম করোনায় দেশের বিভিন্ন জেলায় ১২ জনের মৃত্যু নতুন করে আক্রান্ত কয়েকশো জেকেজি হেলথ কেয়ারের মামলায় অধ্যাপক আবুল কালাম আজাদ ও নাসিমা সুলতানাকে স্বাস্থ্য অধিদপ্তরের জিজ্ঞাসাবাদ দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি চরম দুর্ভোগে পানিবন্দী মানুষ বিশুদ্ধ পানি ও খাবারের সংকট এবং বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১.৫ কোটি ছাড়ালো সংক্রমণ ও মৃত্যুতে পুরোপুরি বিপর্যস্ত যুক্তরাষ্ট্র শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত করোনা ভাইরাসে আক্রান্ত এবং উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে এ পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এ সময় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ২ নারী সহ ৬ জনের মৃত্যু হয়েছে নতুন শনাক্ত হয়েছে ৩৯ জন বরিশালে করোনা পজিটিভ এবং উপসর্গ নিয়ে ৫ জন মারা গেছেন বিভাগে ডাক্তার নার্স পুলিশ সহ নতুন করে আক্রান্ত হয়েছে ৮৯ জন করোনায় সিলেটে একজনের মৃত্যু হয়েছে নতুন আক্রান্ত ৫৩ জন এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় করোনা আক্রান্তের সংখ্যা ১৮০০ ছাড়িয়েছে ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছেন আরও ২৬ জন যশোরে করোনা যোদ্ধা হিসেবে পরিচিত যুবলীগ নেতা শফিকুল ইসলাম জুয়েল ছাড়াও ডাক্তার ব্যাংক কর্মকর্তা এনজিও কর্মী সহ মোট ৪১ জন রংপুরে পুলিশ বিজিবি সদস্য ডাক্তার স্বাস্থ্যকর্মী ব্যাংকার সহ আরও ৬৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে দেশে করোনা ভাইরাসে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে নিয়ে মোট মৃতের সংখ্যা ২৭৫১ জন গত ২৪ ঘন্টায় ১২,৫০টি নমুনা পরীক্ষায় ২,৭৪৪ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয় হুমায়ুন চিস্তি রিপোর্ট দেশে আরও ২,৭৪৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে প্রাণঘাতী এ ভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২১৩,০০০ বেশি মানুষ গত এক সপ্তাহের তথ্য বিশ্লেষণে দেখা যায় নমুনা পরীক্ষার সংখ্যা কমে যাওয়ায় কমেছে আক্রান্তের সংখ্যাও তবে সংক্রমণের হার এখনও ঊর্ধ্বমুখী গত ২৪ ঘন্টায় আক্রান্তের হার ২২.৭৭ গত ১৫ জুলাই এ হার ২৫ ছাড়িয়ে যায় ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১২,৫০ তাতে শনাক্ত হয়েছে ২,৭৪৪ জন দেশে করোনা সংক্রমিত হয়ে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে শনাক্ত বিবেচনায় মৃত্যুহার ১.২৯% এর মধ্যে পুরুষ ৩০ জন ও নারী ১২ জন ৫০ বছরের বেশি বয়সী মানুষদের মধ্যেই মৃত্যুহার সবচেয়ে বেশি ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৪২ জন ৫৫১ জন নতুন ১৮০৫ জন সহ এ পর্যন্ত ১১৭,০০০ করোনা রোগী সুস্থ হয়েছেন সুস্থতার হার প্রায় ৫৫%। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। জেকেজি হেলথ কেয়ারের মামলায় সদ্য পদত্যাগ করা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদকে জিজ্ঞাসাবাদ করেছে গোয়েন্দা পুলিশ ডিবি এছাড়া অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন অধ্যাপক নাসিমা সুলতানাকেও জিজ্ঞাসাবাদ করা হয় জেকেজি হেলথ কেয়ারের অনুমোদন দেওয়ার বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা পাশাপাশি অনুমোদন সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্রও দেখতে চান তারা ডিবির একটি টিম স্বাস্থ্য অধিদপ্তরে গিয়ে এক ঘন্টারও বেশি সময় ধরে তাদের জিজ্ঞাসাবাদ করেন এদিকে স্বাস্থ্য খাতের দুর্নীতি ও ব্যর্থতার দায় নিয়ে তার পদত্যাগের বিষয়ে মুখ খুলতে নারাজ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বরং করোনা ভাইরাস মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় সফল বলেও দাবি করেন তিনি তিনি বলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক কে হবেন সে ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী আরও জানাচ্ছেন নিয়াজ্জামান সজীব করোনা ভাইরাস মহামারীতে দেশের স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা বেশি নজরে আসে বের হয়ে আসে করোনা পরীক্ষা নিয়ে রিজেন্ট হাসপাতাল জেকেজির মতো অনেক প্রতিষ্ঠানের প্রতারণার বিষয়টি পিপি মাস্ক কেনায় দুর্নীতিসহ নানা অসঙ্গতি সবার সামনে আসার পরে মঙ্গলবার পদত্যাগ করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ তবে এসব ব্যর্থতার কোনো দায় নিজে নিতে রাজি নন স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পর তিনি পদত্যাগ করবেন কিনা এমন প্রশ্নের উত্তর না দিয়ে করোনা মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয় সফল বলে দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী দেখব যেখানে যেখানে প্রয়োজন পরিবর্তনের সেই বিষয়গুলো আমরা অবশ্যই দেখব আমরা চাই যে এখানে
সুষ্ঠু পরিচালনা হোক, মানুষ সেবা পাক। আমরা কিন্তু মানুষের সেবা নিয়ে কাজ করে গেছি গত পাঁচ মাস। মাঠে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় ছিল, আমরা মনে করি স্বাস্থ্য মন্ত্রণালয় ভালো নাম্বার পেয়েছে। নাম্বারটা কি, যে আমাদের মৃত্যুর হার 1.5%, এটা হলো সবচেয়ে বড় নাম্বার, যেটা আমেরিকা তো 6%, ইউরোপে 10%, পৃথিবীটা হলো 6%। এবং এই এটাই সবচেয়ে মানদণ্ড, সবচেয়ে বড় আমরা কাজ ভালো করতে পেরেছি কিনা। এ সময় তিনি জানান, সরকার বিভিন্ন দেশের করোনা ভ্যাকসিনের কার্যকারিতার উপরও চোখ রাখছে। বিএমআরসি অনুমোদন টেকনিক্যাল সাইডে তারা কথা বলছে, অনুমোদন তো দেবে সরকারি পর্যায়ে, এটা তো একটা পলিসি ডিসিশন যে আমরা কখন নিব এবং কাদেরটা নিব, এটা তো একটা সরকারি সিদ্ধান্ত, আমাদেরকে সেই সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকার নতুন করে একটি শক্তিশালী টাস্কফোর্স গঠন করছে। এই টাস্কফোর্সের মাধ্যমে দেশের হাসপাতাল, ক্লিনিক সহ অন্যান্য চিকিৎসা সংক্রান্ত প্রতিষ্ঠানে কোনো অনিয়ম হয় কিনা তা খতিয়ে দেখা হবে। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদের পদত্যাগের পর অধিদপ্তরকে নতুন করে ঢেলে সাজানোর কথা বলেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, বিএনপি বন্যার্তদের পাশে না দাঁড়িয়ে অবান্তর কথা বলছে, চলতি মাসে কিছু অনলাইনকে অনুমোদন দেওয়া হবে বলেও জানান তথ্যমন্ত্রী। বিস্তারিত সফিল আলম সুজনের রিপোর্টে। বিতর্কের মুখে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগের পর এ নিয়ে সচিবালয়ে কথা বলেন তথ্যমন্ত্রী। আমি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে ধন্যবাদ জানাই, তিনি পদত্যাগ করেছেন এজন্য, কারণ স্বাস্থ্য অধিদপ্তর নিয়ে জনমনে অনেক অসন্তোষ তৈরি হয়েছিল, বিশেষ করে স্বাস্থ্য অধিদপ্তরের কর্তা ব্যক্তিদের নিয়ে, এবং সেই প্রেক্ষাপটে তার পদত্যাগটি আমি মনে করি স্বাস্থ্য অধিদপ্তরকে ঢেলে সাজানোর ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন। তথ্যমন্ত্রী বন্যা নিয়ে বিএনপি নেতাদের বিরূপ মন্তব্য না করে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এদিকে অনলাইনে আমেরিকান চেম্বার অফ কমার্স অ্যামচাম আয়োজিত সাংবাদিক পদক ঘোষণা অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, করোনা ভাইরাসের মতো আরও ভয়ানক ভাইরাস মোকাবেলায় স্বাস্থ্যখাতে প্রয়োজন আরও বেশি গবেষণা। এই ভাইরাস মোকাবেলা করার জন্য কোনো দেশেরই পূর্ব প্রস্তুতি ছিল না, আমাদের টিকে থাকতে হলে আমাদের স্বাস্থ্যের উপর গবেষণা বাড়াতে হবে এবং সম্মিলিতভাবে এই ধরনের ভাইরাস থেকে মুক্তি লাভ করার জন্য, পৃথিবীর মানুষকে মুক্ত রাখার জন্য ভবিষ্যতে প্রস্তুতি গ্রহণ করতে হবে। ভবিষ্যতে যে কোনো ভাইরাস মোকাবেলায় সবাইকে একসাথে কাজ করার আহ্বানও জানান তথ্যমন্ত্রী। সফিল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। সারা দেশে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সিলেটের কানাইঘাটে সুরমা নদীর পানি বিপদসীমার 73 সেন্টিমিটার এবং ফেঞ্চুগঞ্জে কুশিয়ারের পানি বিপদসীমার 56 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে সিলেটের গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর, কানাইঘাট ও ফেঞ্চুগঞ্জ উপজেলার লাখো মানুষ। নগরীর উপশহরেও পানি ঢুকেছে। সুনামগঞ্জে 3 দফা বন্যায় শহর থেকে গ্রামাঞ্চলে পুরোপুরি বিপর্যস্ত। সড়কের উপরে কোমর সমান পানি, আবার কোনো কোনো সড়ক ঢলে ভেঙে যাওয়ায় জেলার 6 উপজেলার সঙ্গে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন। লালমনিরহাট সদরের মোগলহাটের শিমুলবাড়ি পয়েন্টে ধরলার পানি বিপদসীমার 52 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। তিস্তা ও ধরলার পানি বাড়ে। লালমনিরহাটে 5টি উপজেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলো আবারও নতুন করে প্লাবিত হতে শুরু করেছে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমার সহ 16টি নদনদীর পানি আবারও বৃদ্ধি পাওয়ায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানিবন্দী জীবনযাপন করছে অন্তত 4 লাখ মানুষ। খাদ্য ও বিশুদ্ধ খাবার পানি সংকটে মানবেতর দিন যাপন করছেন বন্যার্তরা। সাভারের আশুলিয়ায় গরু বিক্রির টাকা নিয়ে বাড়ি ফেরার পথে 2 ব্যবসায়ীকে কুপিয়ে প্রায় 15.5 লাখ টাকা ছিনতাই করেছে ডাকাতরা। রাতে আশুলিয়ার খেজুর বাগানের গরুহাট থেকে ফেরার পথে টঙ্গিবাড়ি এলাকায় ঘটনা ঘটে। আহত হাজি আমজাদ হোসেন জানান, টঙ্গিবাড়ির কাছে কিছু দূর যেতে বাঁশ দিয়ে রাস্তা বন্ধ দেখে চালক প্রাইভেট কার থামালে 7-8 জন ডাকাত এসে গাড়ির কাঁচ ভাঙে। এ সময় তাকে এবং আরেক ব্যবসায়ী আবু সাইদকে চাপাতি ও রড দিয়ে পিটিয়ে দুজনের কাছে থাকা মোট 15.5 লাখ টাকা ছিনিয়ে নেয়। এ সময় গাড়ির চালককেও বেধড়ক পিটিয়ে জখম করে তারা। সাভারের সীমা জেনারেল হাসপাতালে তাদের চিকিৎসা নেন তারা। ব্যবসায়ীরা জানান, রাতে এ ব্যাপারে থানায় অবহিত করা হয়েছে এবং আজ অভিযোগ দায়ের করা হবে। আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক রিজাউল হক দীপু জানান, টাকা উদ্ধারে পুলিশ চেষ্টা চলছে।
বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা 1.5 কোটি ছাড়ালো। এ পর্যন্ত 1,51,77,000 বেশি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে। মারা গেছেন 6,22,000 বেশি মানুষ। করোনায় আক্রান্ত মৃত্যুতে পুরোপুরি বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। দেশটির 50টি অঙ্গরাজ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 39,69,000। মারা গেছে 1,43,000 বেশি। ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে করোনায় সংক্রমণ সবচেয়ে বেশি ব্রাজিলে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা 22,27,000 বেশি। মৃত্যুবরণ করেছে প্রায় 83,000 মানুষ। এছাড়া ভারত, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, পেরু, মেক্সিকো, চিলি, স্পেন এবং যুক্তরাজ্যে সংক্রমণ বেড়েই চলছে। পদ্মায় পানি বৃদ্ধির স্রোতের কারণে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। ফলে পাড়ের অপেক্ষায় রয়েছে পণ্য বোঝাই 400+ ট্রাক। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক আবু আবদুল্লাহ জানান, দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে বর্তমান 12টি ফেরি চলছে। নদীতে পানি বৃদ্ধির স্রোতের কারণে পারাপারে সময় লাগছে অনেক বেশি। এজন্য ঘাটে ট্রাকের সারি বেড়েছে, তবে কোনো যাত্রীবাহী পরিবহন নেই। শুধু অপচনশীল পণ্য বোঝাই ট্রাক রয়েছে। বিআইডব্লিউটিসি কর্মকর্তা জানান, সে পণ্যগুলো বাসের সাথে কিছু কিছু পার করা হচ্ছে। এবারে আন্তর্জাতিক সংবাদ। আফগানিস্তানে বিমান হামলায় সাধারণ নাগরিক ও তালেবান সদস্য সহ অন্তত 45 জন নিহত হয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় হেরাত প্রদেশের আদ্রকাস্তান জেলার গভর্নর আলী আহমদ ফকির ইয়ার জানিয়েছেন, বুধবার খাম জিয়ারত এলাকায় 6 তালেবান নেতাকে লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয়। নিরাপত্তা বাহিনীর এই হামলায় নিহতদের মধ্যে 8 জন বেসামরিক নাগরিক রয়েছেন বলেও নিশ্চিত তারা। তবে বাকি 37 জনের মধ্যে কতজন তালেবান আর কতজন সাধারণ নাগরিক আছেন এ বিষয়ে খোঁজ নেওয়ার পাশাপাশি বিমান হামলায় এই হতাহতের বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে হেরাতের গভর্নরের মুখপাত্র বলেছেন, বেসামরিক নাগরিকেরা কাছাকাছি একটি ল্যান্ডমাইন বিস্ফোরণে হতাহত হয়েছেন। এবার পার্টেক্স খেলার খবর। চেলসিকে 5-3 গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ট্রফি জয় উদযাপন করেছে লিভারপুল। 30 বছর পর শিরোপা জয়ের এমন উৎসব করেছে অলরেডরা। আনফিল্ডের শেষ ম্যাচে স্বাগতিকরা 23 মিনিটে এগিয়ে যায় নাভি কেইটার গোলে। প্রথমার্ধে আরও 2 গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ইয়ুর্গেন ক্লপের দল। আর্নল্ড 34 আর 43 মিনিটে স্কোর লাইন 3-0 করেন উইনালডাম। যদিও অলিভার জিরুর ব্যবধান কমান চেলসির হয়ে, দ্বিতীয়ার্ধ আক্রমণের ধারা ধরে রাখে লিভারপুল। গোল করেন রবার্তো ফিরমিনো আর চ্যাম্বারলাইন। অন্যদিকে ব্লুজদের হয়ে গোল পরিশোধ করেন আব্রাহাম আর পুলিসিস। ম্যাচ শেষে অধিনায়ক জর্ডান হ্যান্ডারসনের হাতে ট্রফি তুলে দেন কিংবদন্তি ফুটবলার স্যার ক্যানি ডলগেস। উন্নত চিকিৎসার জন্য আগামী শনিবার লন্ডনে যাচ্ছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। গত 3 মাস ধরে পেটের ব্যথায় ভুগছেন তিনি। দেশের চিকিৎসা নিয়ে উপকার না পাওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে তামিম জানান, তার প্যাথোলজিক্যাল টেস্টে কিছু ধরা পড়ছে না সমস্যা কোথায়। তাই লন্ডনে এক চিকিৎসকের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন, তার পরামর্শে সেখানে যাচ্ছেন। বিসিবির অনুমতি নেওয়া হয়ে গেছে। এবার কোভিড-19 টেস্টের নেগেটিভ ছাড়পত্রের জন্য অপেক্ষা করছেন তামিম। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। করোনায় দেশের বিভিন্ন জেলায় 12 জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা বাড়ছে। জেকেজি হেলথ কেয়ারের মামলায় অধ্যাপক আবুল কালাম আজাদ ও নাসিমা সুলতানাকে স্বাস্থ্য অধিদপ্তরের জিজ্ঞাসাবাদ। দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি, চরম দুর্ভোগে পানিবন্দী মানুষ, বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। এবং বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা 1.5 কোটি ছাড়ালো। সংক্রমণ ও মৃত্যুতে পুরোপুরি বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। দর্শক
দর্শক এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ।